হ্যালো বন্ধুরা, আমরা আজকাল প্রতিনিয়ত বিভিন্ন কাজকর্মের জন্য বিভিন্ন প্রকার মেশিন ব্যবহার করে থাকি। এগুলোর মধ্যে এমন কিছু কনস্ট্রাকশন মেশিন রয়েছে যা আমাদের কনস্ট্রাকশনের কাজকে আরও অনেক সহজ করে তুলেছে, যেগুলো আমাদের হাতের কাজকে আরও অনেক সহজ এবং গতিশীল করে তুলেছে। আর মায়াজালের আজকের ভিডিওতে আমরা এমনই কিছু অবাক করা কনস্ট্রাকশন মেশিন দেখতে চলেছি। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। থার্মাল ওয়াল, প্রথমবার দেখে এগুলোকে বিশ্বাস করা অনেক কঠিন। কেন এসব মানুষ দেয়ালে ফোমের আস্তরণ লাগাচ্ছে, এর কারণ জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এসব মিস্ত্রি দেয়ালে ফোমের আস্তরণ লাগাচ্ছে। সূর্যের তাপ এসব ঘরের দেয়ালে লেগে ঘরের তাপমাত্রা আরও অনেক বেড়ে যায়। কিন্তু এই ফোমের আস্তরণ লাগানোর ফলে সূর্যের তাপ ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না, তাই ঘরের তাপমাত্রা স্থির থাকে, ফলে অতিরিক্ত গরমও অনুভূত হয় না। সূর্যের সমস্ত তাপ এই ফোম শুষে নেয়, ফলে ঘরের মধ্যে খুব বেশি তাপমাত্রা বেড়ে যায় না। এই পদ্ধতিতে আমরা খুবই সহজেই খুব গরমের মধ্যে ঘরের মধ্যে শীতল থাকতে পারি। পেভ লেভিং মেশিন, রাস্তা বা ফুটপাতে এসব টাইলস একটি একটি করে বসাতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। এটি অনেক সময় সাপেক্ষ একটি কাজ, কিন্তু এই মেশিন এই সময় সাপেক্ষ কাজকে অনেক সহজ করে তুলেছে। এই মেশিন প্রচুর সংখ্যক ইট একত্রে সিরিয়ালভাবে তুলে রাস্তা বা ফুটপাতে বসিয়ে দেয় এবং এটি খুব শক্তভাবে লেগেও যায়, যা কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে ফেলে। প্লাস্টারিং মেশিন, এই মেশিন সিমেন্ট এবং বালি মিক্সচার করে খুব সহজেই দেয়ালে প্লাস্টার করে দেয়। এই মেশিন দ্বারা খুব অল্প সময়ের মধ্যেই অনেক কটি দেয়ালে প্লাস্টার করা যায়, যা হাত দিয়ে প্লাস্টার করার চাইতে অনেকগুণ দ্রুত হয়। আর এই মেশিন দ্বারা প্লাস্টার করার ফলে দেয়ালও অনেক মজবুত হয়। কার্ভ রোলার, আমাদের রাস্তার পাশ দিয়ে ড্রেন খনন করা খুবই একটি কঠিন কাজ, কিন্তু তাই যদি কোনো রকম যন্ত্রপাতি ছাড়াই করা হয় তাহলে এটা আরও অনেক কঠিন হয়ে পড়ে এবং অনেক সময়েরও প্রয়োজন পড়ে। কিন্তু এই সিম্পল মেশিনের মাধ্যমে এটা খুবই সহজে এবং সুনিপুণভাবে অল্প সময়ের মধ্যেই এবং কোনো রকম অপচয় ছাড়াই রাস্তার পাশে নালা তৈরি করে থাকে। মেশিনটি দেখতেও অনেক সুন্দর এবং কাজও খুব সহজেই করে থাকে। হ্যান্ডমেড রুফ টাইলস, ঘরের ছাদে এসব টাইলস ব্যবহার করা হয়, আর এসব টাইলস তৈরি করা হয় প্রাচীন সব নিয়ম অনুসারে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে এসব কারিগররা সুনিপুণভাবে এগুলো তৈরি করছে। এটা অনেক পরিশ্রমের একটি কাজ, কিন্তু এই পদ্ধতিতে এই কাজটি আরও অনেক সহজে করা সম্ভব হয়ে থাকে। ম্যাক্স রিপার, যদি কখনো কোনো নতুন বিল্ডিংয়ের ওয়্যারিংয়ের কাজ হাতুড়ি বা শ্রেণি দিয়ে করা হয়ে থাকে, তবে তা করতে অনেক সময়ের প্রয়োজন হয় এবং এই ধরনের ওয়্যারিং করতে দেয়ালেরও অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু এই সিম্পল একটি মেশিন দিয়ে খুবই অল্প পরিশ্রমে এবং দেয়ালের কোনো ক্ষতি ছাড়াই নতুন নতুন বিল্ডিংয়ের ওয়্যারিংয়ের কাজ করা হয়ে থাকে। এই ছোট মেশিন খুবই সহজেই এই কাজগুলো করতে সক্ষম। রোবোটিক ওয়াল মেকার, আমরা বিভিন্ন সময়ে দেখে থাকি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে মিস্ত্রিরা ইটে সিমেন্ট লাগিয়ে থাকে। কোনো কোনো সময় অনেক কম পরিমাণ সিমেন্ট বা অনেক বেশি পরিমাণ সিমেন্ট লেগে যায় এবং কাজটি অনেক ধীরগতিতে এগোতে থাকে। কিন্তু এই রোবোটিক মেশিন একটি একটি করে ইট নিয়ে একই পরিমাণে সিমেন্ট লাগিয়ে খুবই সহজেই দ্রুত ওয়াল তৈরি করে থাকে, এর ফলে পরিশ্রমও অনেক কমে যায় এবং সময়ও সাশ্রয় হয়। ব্রিক হ্যান্ডেল, হাত দিয়ে অনেকগুলো ইট একসাথে এক স্থান থেকে অন্য স্থানে রাখতে অনেক ঝামেলা পোহাতে হয় এবং এটি খুবই কঠিন একটি কাজ, কিন্তু এটি এমন এক প্রকার হাতলওয়ালা যন্ত্র যা দিয়ে খুব সহজেই একসাথে অনেক ইট এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। টেপ ওয়াল ডিজাইন, এটি এমন এক প্রকার টেপ যা দেয়ালে বিভিন্ন প্রকার ডিজাইন করতে ব্যবহার করা হয়ে থাকে। এই টেপের সাহায্যে খুবই সহজে এবং খুবই দ্রুত দেয়ালে ডিজাইন করা সম্ভব হয়। রাবার কাটার ডিভিসি, অনেক মোটা মোটা রড হাত দিয়ে বাঁকানো অনেক কঠিন এবং পরিশ্রমের একটি কাজ, আর এই মোটা রড যদি কাটতে হয় তাহলে পরিশ্রম তো বহুগুণে বেড়ে যায়। এটি এমন এক প্রকার মেশিন যা কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই মোটা মোটা রড এবং ইস্পাত খুবই সহজেই মোড় নিয়ে বাঁকিয়ে ফেলতে পারে। আর যদি কখনো এসব রড বা ইস্পাতকে কাটার প্রয়োজন হয় তাহলে এই মেশিন সেটা খুবই সুনিপুণভাবে করে দিতে পারে। সিমেন্ট মোল্ড ডিজাইন, বিভিন্ন ছোটোখাটো বাগানে সিমেন্টের তৈরি গ্রিল তৈরি করতে অনেক ঝামেলা পোহাতে হয়, কিন্তু এই সাধারণ প্লাস্টিকের সাজ দিয়েই খুব অল্প সময়ে এসব সিমেন্টের গ্রিল তৈরি করা যায়, তাও আবার যে কোনো জায়গায়। এই মেশিন অনেক ঝামেলার কাজকে খুবই সহজে করে ফেলে এবং অনেক প্রকার নকশাও করা যায়। টপ লেভেল ফিক্সার, বিভিন্ন রাস্তা নির্মাণে বা ফুটপাতে পিচ ঢালাই করার আগ মুহূর্তে এসব রাস্তার উপরিভাগ বা ফুটপাত সমান করতে যদি হাত দিয়ে প্রাচীন কোনো পদ্ধতিতে করা হয় তবে অনেক সময়ের প্রয়োজন হয় এবং এটা করা অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু এই মেশিন দ্বারা এটা খুবই সহজেই সুনিপুণভাবে করা সম্ভব হয় এবং অনেক কম সময়ের প্রয়োজন হয়।
প্লাস্টার লেয়িং মেশিন। এই মেশিন দ্বারা অনেক বড় বড় প্রজেক্টে বড় বড় আকৃতির ইট গাঁথুনির কাজে ব্যবহার করা হয়। এই মেশিন দ্বারা খুব সুনিপুণভাবে সিমেন্ট এবং বালির মিশ্রণে প্রলেপ দেওয়া যায়, যার ফলে অনেক সুন্দরভাবে এসব বড় বড় ইট দিয়ে প্রজেক্টগুলো সম্পন্ন করা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।